হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করব, নিরামিষই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচকলা আলু সয়াবিনের তরকারি করব। কিভাবে তরকারিটা করছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই তরকারিটা আমি যেভাবে করব আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন, করে কমেন্টে আমাকে জানাবেন খেতে কত ভালো লেগেছে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, গ্রাম বাংলার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তাহলে সবজি কেটে ফিরে আসছি রান্নাতে, ততক্ষণ কিন্তু আমার সাথে থাকবেন। সয়াবিন ভিজিয়ে নিয়েছি, কাঁচকলা আলু কেটে নিয়েছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে, কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে, তেল দিয়ে দেব। আগে সয়াবিন ভেজে নেব, আর এই কড়াইয়ের চারিদিকে তেল ভালোভাবে লাগিয়ে নেব। দেখুন, তেল ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, সয়াবিন দিয়ে দেব। সয়াবিন কিন্তু খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। অল্প লবণ দেব, দিয়ে সয়াবিনটা আগে ভেজে নেব। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব। সয়াবিনটা বারবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বারবার নাড়াচাড়া করে সয়াবিন দেখুন ভেজে নিয়েছি। কেটে রাখা আলু কাঁচকলা দিয়ে দেব। কাঁচকলা সয়াবিন একসাথে ভালোভাবে কষাই করে নেব। আজ কাঁচকলা আলু সয়াবিনের যে নিরামিষ তরকারি রান্না করছি, কী কী মশলা লাগবে দেখুন। আদা, জিরে, গোলমরিচ, সরিষা, একটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর চার থেকে পাঁচটি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সব বেটে নেব। এদিকে দেখুন কাঁচকলা আলু সয়াবিন ভালোভাবে কষাই করে নিয়েছি, আর এই কাঁচকলা আলু সয়াবিন একটি সুন্দর ভাজা গন্ধ বার হচ্ছে, এবার নামিয়ে নেব। কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর তেল কড়াইয়ের চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, পাঁচ ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়ন হালকা ভেজে নেব। পাঁচফোড়ন হালকা ভেজে নিয়েছি, বেটে রাখা জিরে, গোলমরিচ, আদা, সরিষা, শুকনো লঙ্কা একসাথে বাটা দিয়ে দেব। মশলা বারবার নাড়াচাড়া করে নেব, যাতে মশলা না লেগে যায়। আর এই আদা দেওয়া আছে, তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আদা ছিটকে গায়ে না লাগে, তার জন্য হলুদটা দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। দু থেকে তিন মিনিট ভালোভাবে মশলা কষাই করে নিতে হবে। দেখুন, বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু মশলা পুড়ে উঠবে। অল্প জল দিয়ে দেব, দিয়ে মশলাটা আরও একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষাই করে নেব। এই মশলাটা জল দিয়ে কষাই করলে কিন্তু খুব ভালো তরকারির টেস্ট হয়, কারণ মশলা তো পুড়ে ওঠে না, তার জন্যই তরকারির টেস্ট খুব ভালো হয়। দেখুন,
মশলা কিন্তু বারবার নাড়াচাড়া করে নিয়েছি, আর মশলাও কিন্তু রেডি হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা কলা আলু সয়াবিন দিয়ে দেব। মশলার সাথে সয়াবিন আলু কলা ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। আর এই কষাইটা যত ভালোভাবে করে নিতে পারবেন তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হবে। অল্প জল দিয়ে দেব, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট বাদে ফিরে এসেছি। এবার আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। কষাই কিন্তু হয়ে গেছে। জল দিয়ে দেব। পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। নিলেই কিন্তু আমার নিরামিষই এই দারুণ স্বাদের সয়াবিন আলু কাঁচকলার রেসিপি রেডি হয়ে যাবে। দেখুন, একটু জিরে গোলমরিচ গুঁড়ো উপরে দিয়ে দেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার 2 মিনিট ঢেকে রাখব। 2 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন, 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তরকারির কালারটা কিন্তু দেখেই বুঝতে পারছেন তাহলে খেতে কত ভালো টেস্ট হবে। তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কলা আলু সয়াবিনের যে স্পেশাল একটি রেসিপি বানাবো বলেছিলাম, দেখলেন কিভাবে বানালাম। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন বন্ধু আছেন, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে, ভালোবাসা পেলে, আপনাদের উৎসাহ পেলে তবেই কিন্তু নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর আপনাদের একটি করে লাইক আমার কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর আমারও খুব ভালো লাগে তখন যে আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করি, নতুন নতুন ভিডিও উপহার দিই। তাহলে আপনারা আমার পাশে থাকবেন, আমার পরিবারের একজন হয়ে আপনারা আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে, অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।